আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের BNIS হোম স্কুলের অনলাইন ক্লাস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টপিকসটি আপনাদের পঞ্চম অধ্যায়ের পার্ট 7-এ অবস্থিত। আজকে আমরা এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই জানেন আপনাদের যে ক্লাসগুলো এখন অনলাইন আপলোড করা হয় প্রত্যেকটা ক্লাসই হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে। তারই ধারাবাহিকতায় আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটিও দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের 35তম ক্লাস। এর পূর্বে আরও 34টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। শুরুতে বলেছি আলোচনা করব হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজকে জানবো তার পরিচয়, তার ইসলাম গ্রহণ, তার ন্যায় বিচার এবং তার চরিত্র সম্পর্কে। শুরুতে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় সম্পর্কে জানবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা, অর্থাৎ ইসলামের যে চারজন খলিফা ছিলেন তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার খলিফা ছিলেন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তো মক্কার কুরাইশ বংশের আরেকটি গোত্র হচ্ছে আদি, অর্থাৎ কুরাইশ বংশের আদি গোত্রে তিনি 583 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে খাত্তাব, এজন্য তাকে বলা হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তার মায়ের নাম হচ্ছে হান্তামা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই একজন শ্রেষ্ঠ কুস্তিগির ছিলেন, সুবক্তা ছিলেন, এবং তিনি সাহসী যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। অর্থাৎ মক্কার তৎকালীন সময়ে যতজন মানুষ শিক্ষিত ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হচ্ছে মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত পরিচয়। আমরা এখন তার ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি ইসলামের প্রাথমিক যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঘোর বিরোধী ছিলেন। হয়তো উসমান রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাটা একটি চমকপ্রদ ঘটনা। আমরা এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরুতেই বলেছি যে তিনি ছিলেন ইসলামের গোর বিরোধী প্রাথমিক যুগে। একদিন কুরাইশদের একটি পরামর্শ সভা ছিল, দারুন নাদওয়া যেটাকে বলা হয়তো, সেই জায়গাতে তারা সিদ্ধান্ত উপনীত হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, অর্থাৎ মোহাম্মদকে কোনোভাবেই যেহেতু ইসলাম থেকে বিরত রাখা যাচ্ছে না, ইসলাম প্রচার থেকে তাকে এই পথ থেকে কোনোভাবেই যেহেতু সরানো যাচ্ছে না, বিভিন্ন অত্যাচার নির্যাতন করে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়েও যেহেতু তাকে এই পথ থেকে সরানো যাচ্ছে না, এখন আমাদের কাছে একটি মাত্র উপায় এই পথ থেকে সরানো, সেটা হচ্ছে তাকে হত্যা করা। তখন এই দারুন নাদওয়াতে কুরাইশ নেতারা একটি পুরস্কার ঘোষণা করলেন, কেউ যদি মোহাম্মদকে হত্যা করতে পারে, তার মাথা কেটে নিয়ে আসতে পারে, তাহলে তাকে 100 উট প্রদান করা হবে। ওমর রাদিয়াল্লাহু কেউ সেই সাহস করলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সভাতে, অর্থাৎ দারুন নাদওয়ার সেই সভাতে তিনি দাঁড়িয়ে বললেন যে আমি মোহাম্মদকে হত্যা করতে পারবো। তখন তিনি একটি খোলা তলোয়ার হাতে নিয়ে তিনি বের হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। পথিমধ্যে তার একজন বাল্যবন্ধু আবু নঈম, তার নাম, তার সাথে দেখা হলো। তা আবু নঈম এর পূর্বেই তিনি ইসলাম ধর্মগ্রহণ করে ফেলেছেন। তা আবু নঈম তাকে বললেন যে ওমর, তুমি কোথায় যাচ্ছ এত রাগান্বিত হয়ে, তেজস্বী বেগে, দ্রুততার সাথে তুমি যাচ্ছ কোথায়? তখন বলল যে আজকে মোহাম্মদকে হত্যা করব আমি, অর্থাৎ মোহাম্মদকে আমি হত্যা করে ফেলব। তখন তিনি বললেন যে আগে নিজের ঘর সামলাও। তখন জিজ্ঞাসা করলেন যে আমার ঘরের কি হয়েছে? তখন বললো যে তোমার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী, অর্থাৎ তোমার ভগ্নীপতি সাইদ, তারা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নিজের ঘরকে আগে ঠেকাও, তারপরে মোহাম্মদকে যা করার করিও। তখন সে চিন্তা করলো, হ্যাঁ, নিজের ঘরের মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে পরে আমি মোহাম্মদকে হত্যা করতে গেলে পরে কেমন দেখা যায়, ঠিক আছে। তাহলে সে কী করলো, তলোয়ার নিয়ে সে তার বোন এবং বোনের ভগ্নীপতির বাড়িতে গেল। গিয়ে দেখলো তারা কোরআন তিলাওয়াত করতেছে,
তারা সূরা তোহার সেই সময় পড়তেছিল। তখন সে গিয়ে রাগান্বিত হয়ে, তার প্রচুর রাগ ছিল, গিয়ে তাদেরকে বেধড়ক পিটালে, অনেক মারছে। মারার পর রক্তাক্ত হয়ে গেল তারা, অর্থাৎ অনেক বেশি রক্তাক্ত হয়ে গেল, তাদের শরীর থেকে ফিতন দিয়ে রক্ত বের হচ্ছিল। তো একটা মানুষ যতই রাগী হোক, যেমনই হোক না কেন, তার তো বোন, একটা সময় তার মনে দয়ার উদ্রেক হলো যে আমার বোনকে এভাবে পিটালাম, তথাপিও সে ইসলাম থেকে সরে যাবে না, অর্থাৎ সে ইসলামকে কোনোভাবেই, যদি তাকে সে বললো যে আমাকে যদি মেরেও ফেলা হয় তারপরেও আমি কী করবো না, ইসলাম পরিত্যাগ করবো না, ত্যাগ করবো না। তখন তার মধ্যে একটা অনুশোচনা আসলো যে কেমন একটা ধর্ম যে তাকে মেরে ফেলা হলেও সে কী করবে না, এই ধর্ম ত্যাগ করতে পারবে না। তখন যখন তার মনে একটু মায়ের উদ্রেক হলো, সে তার বোনকে জিজ্ঞাসা করলো যে তোমরা কী পড়তেছিলে, আমাকে দেখাও। তখন তারা বললো যে এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না, পড়াও যাবে না। তখন তারা কী করলেন, তিনি গোসল করে আসলেন এবং তখন তিনি বললেন যে একটা কাজ করো, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। তখন সে এই তলোয়ার হাতে নিয়েই তার বোন এবং ভগ্নপতির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি গেলেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি যাওয়ার পর তার তলোয়ারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে রেখে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আমাকে কালিমা শাহাদা পাঠ করিয়ে দেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমা শাহাদা পাঠ করিয়ে তাকে ইসলামে দীক্ষিত করে নিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, তবে এর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের রাত্রি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, কারণ অবস্থাটা এরকম হয়ে গিয়েছিল যে কোনোভাবেই মক্কাতে আসলে টিকা যাচ্ছে না, তাদের অবর্ণনীয় নির্যাতন কুরাইশদের মুসলিমদের উপর সে কোনোভাবে সহ্য করা যাচ্ছে না। তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আপনি দুই উমরের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করুন। দুই উমর বলতে একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আবু জাহেল। তা আবু জাহেলের প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করলেন না, আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি যে ধর্মের প্রচারক, অর্থাৎ যে বাণীগুলো আপনি মানুষের কাছে প্রচার করছেন, এটা কি সত্য? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, এটা অবশ্যই সত্য, একটি ধর্ম সত্য বাণী। তখন বললেন যে তাহলে আর গোপনীয় নয়, আমরা আজকের পর থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার করব এবং আমরা প্রকাশ্যে কাবার প্রান্তরে সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথা শুনে তাকে একটি উপাধি দিয়েছিলেন, আল ফারুক। এই জন্য আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলি যে ওমর ফারুক। এই ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ সালাত আদায়ের মাধ্যমে একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে প্রকাশ্য যে পার্থক্য সেটা পরিলক্ষিত হয়। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তিনি তাকে আল ফারুক উপাধি প্রদান করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তার ন্যায় বিচার সম্পর্কে জানব। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায়ের মূর্ত প্রতীক, তার মতো ন্যায় বিচারক পৃথিবীতে খুবই বিরল। আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা সর্বত্রই অন্যায়, অরাজকতা, মিথ্যাচার, পক্ষপাতিত্ব এগুলো আমরা দেখতে পাই, ন্যায় বিচার কোথাও নেই। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একটি অমানুষের যুগ বলা হয় সেই যুগটাকে, আমি জাহিলিয়াতের সময় বলা যায় অনেকটা, এমন একটি কলুষিতপূর্ণ অবস্থাতেও তিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি ন্যায় বিচারের দণ্ড কায়েম করেছিলেন। তো এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ন্যায় বিচারের মূর্ত প্রতীক। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থাটা এমন ছিলেন, তিনি ন্যায়ের ক্ষেত্রে অত্যন্ত কঠোর ছিলেন। তার একটি উদাহরণ আমরা এখানে দিব যে এই ন্যায় বিচার করতে গিয়ে তিনি তার ছেলেকেও দণ্ড দিতে কার্পণ্যতা করেননি। তার ছেলে আবু শামাকে মদ্যপানের অপরাধে তাকে এমনভাবে পিটানো হয়েছিল যে সেই দণ্ড কায়েম করতে গিয়ে সে মৃত্যুবরণ করেছিলেন। তথাপিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার ব্যবস্থা থেকে বিন্দু পরিমাণ একটু তিনি পিছপা হননি। অর্থাৎ আমরা অনেক সময় দেখি সমাজে যারা বিচার করে তাদের আত্মীয় পরিবার পরিজনের মধ্যে যদি কেউ অপরাধী হয়ে যায়, কোনোভাবে পাশ কেটে সেই বিচারটাকে বানচাল করা যায় কি না সেই চিন্তা করা হয় এবং তাদেরকে কীভাবে বাঁচানো যায়
প্রত্যেকটা মানুষ বিচারকরা সেই চিন্তাটাই করে, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন বিচারক যিনি বিচার করতে গিয়ে তার আপন ছেলেকে পর্যন্ত তিনি ছাড় দেননি। তো এই ছিল হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচারের প্রমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তার চরিত্র সম্পর্কে জানব যে তিনি চরিত্রের দিক থেকে কেমন ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দে তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তার মানবীয় চরিত্রটি গুণটি আরও বেশি প্রকাশ পায়। সেটা কীভাবে? হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের সকল কিছু সুন্দরভাবে তার নজরে আনার জন্য এবং সকল কিছু ভালোভাবে দেখভাল করার জন্য তিনি পুলিশি ব্যবস্থা এবং গোয়েন্দা ব্যবস্থা করলেন। গোয়েন্দাগিরি অর্থাৎ গোয়েন্দা বিভাগ এবং পুলিশ বিভাগ তিনি প্রতিষ্ঠা করলেন, যাতে করে রাতের রাষ্ট্রের মধ্যে কেউ কোনো প্রকার অন্যায় অপরাধ করতে না পারে এবং অন্যায় অপরাধ করলে পরেও যাতে কেউ বেঁচে যেতে না পারে সেজন্য তিনি কী করলেন, গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করলেন। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে রাষ্ট্রের সকল কিছু জনগণের অবস্থা তিনি পর্যবেক্ষণ করার জন্য তিনি রাত্রিবেলায় ছদ্মবেশে তিনি সমগ্র রাজ্য ঘুরে বেড়াতেন, এক একদিন এক এক এলাকায়, যে রাষ্ট্রের জনগণ কে কোন অবস্থায় আছে। যদিও তার গোয়েন্দা বিভাগ ছিল, তথাপিও তিনি চিন্তা করলেন যে গোয়েন্দা বিভাগও যদি গোয়েন্দা বিভাগের লোকেরাও যদি আমার কাছে কোনো ইনফরমেশন দিতে তারা যদি না চায়, সেজন্য তিনি নিজে রাত্রিবেলায় ঘুরে ঘুরে তিনি রাষ্ট্রের সমস্ত কিছু তিনি পর্যবেক্ষণ করতেন, কেউ কোথাও কোনো প্রকার অপরাধ করছে কি না, কেউ কোনো প্রকার অসুবিধায় আছে কিনা। এরকম তিনি একদিন হাঁটতে হাঁটতে দেখলেন একটি কুটির থেকে কান্নার আওয়াজ আসতেছে। তিনি সেই কুটিরের কাছে গিয়ে দেখলেন ছোট একটি ঘর, একটি প্রদীপ জ্বলছে, চুলা জ্বলছে, চুলার মধ্যে শুধু পানি, জাল দিয়ে মা তার শিশু সন্তানদেরকে সান্ত্বনা প্রদান করছে যে তোমরা একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তোমাদেরকে আমি খাবার দেবো। আসলে সেই পাত্রে কোনো খাবার ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার অন্তরাত্মা কেঁপে উঠল। তিনি সাথে সাথে গিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি আটার বস্তা নিজের কাঁধে করে তিনি সেই কুটিরে পৌঁছে দিলেন এবং সেই মা রুটি বানিয়ে, খামির করে রুটি বানিয়ে সেই বাচ্চাদেরকে খাওয়ালেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তার চরিত্র ছিল এমন। হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কী করলেন, তিনি আরেকদিন এরকম করে ঘুরতেছেন, তিনি দেখলেন একটা বেদুইনের ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, অর্থাৎ বেদুইনের স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তিনি কী করলেন, বাড়িতে আসলেন। বাড়িতে এসে তার স্ত্রী উম্মে কুলসুমকে সাথে নিয়ে সেই বেদুইন মহিলার বাড়িতে চলে গেলেন এবং তার সন্তান জন্মগ্রহণ করার সুন্দর ব্যবস্থা করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহিলাটি কিন্তু মুসলিম ছিলেন না, তিনি বেদুইন একজন মানুষ ছিলেন, তথাপিও যেহেতু তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল, তারা রাষ্ট্রের জনগণ ছিল, সেজন্য তাকে সেবা দেওয়ার জন্য একজন বেদুইনের ঘরে তার স্ত্রীকে নিয়ে যেতেও তিনি কার্পণ্যতাবোধ করেননি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনও যদি আমাদের, তিনি কতটা প্রজাবৎসল্য ছিলেন, অর্থাৎ প্রজাদের প্রতি তিনি কী পরিমাণ দেখাশোনা করতেন, তাদের প্রতি কত বেশি পরিমাণ তার মায়া মমতা ছিল, এখনও যদি আমরা দেখি যে হয়তো ওমরের মতো শাসক যদি পৃথিবীতে থাকে, তাহলে আমাদের এই পৃথিবীটা অন্য একটি পৃথিবীতে পরিগ্রহ করবে, পরিলক্ষিত হবে। আমাদের এই অশান্তির বেড়াজালে আমাদের জীবনকে কালাতিপাত করতে হবে না এবং আমাদের এত কষ্টবোধ করতে হবে না, ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হব না, আমরা সর্বত্র ন্যায়ের কী বলে ন্যায় বিচার পাবো এবং রাষ্ট্রীয় একজন জনগণ হিসেবে যতগুলো সেবা পাওয়া দরকার সবগুলো সেবা আমরা তাদের কাছ থেকে পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, তিনি রাষ্ট্রের খলিফা হওয়া সত্ত্বেও তিনি ঘোষণা করেছিলেন, রাষ্ট্রের খলিফা যদিও আমি, তথাপিও যদি কোনো মানুষের আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে পরে জুমার মসজিদে দাঁড়িয়ে যাতে আমার সেই অভিযোগগুলো বর্ণনা করা হয়। অথচ আমাদের এখন যেই আমাদের শাসন ব্যবস্থা রয়েছে, আমরা যদি অনেক সময় দেখা যায় বিভিন্ন সাংবাদিকেরাও যদি রাষ্ট্রের কোনো কাজের ব্যাপারে গঠনমূলক সমালোচনা করে, তখন তাদেরকে স্কলাপ্ট করে দেওয়া হয়, তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘোষণা করেছেন যে মসজিদের, জুমার মসজিদে, কারণ সেই জুমার সময় মানুষ সবচেয়ে বেশি সমাগম ঘটে, জুমার মসজিদে একজন খলিফার দোষ ত্রুটিগুলো যাতে বর্ণনা করা হয়। একদিন এক লোক দাঁড়িয়ে বললেন যে খলিফা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আপনার গায়ে একটি সম্পূর্ণ জামা দেখতে পাচ্ছি, অথচ বাইতুল মাল থেকে যে কাপড় পেয়েছি সেই কাপড় দিয়ে আমরা কেউ পূর্ণ একটি জামা তৈরি করতে পারিনি, তাহলে পরে আপনার সেই
বেশি জামা বেশি কাপড়টা কোথা থেকে আসলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন চুপ রইলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে তিনি বললেন যে কথা সত্য, যেই জামা যেই কাপড় যতটুকু কাপড় প্রদান করা হয়েছে কারোই একটি সম্পূর্ণ জামা হবে না, কিন্তু আমার ভাগ্যে ভাগে যেই জামাটা অংশটুকু পড়েছে কাপড়ের সে অংশটুকু দিয়ে আমি আমার বাবার জন্য একটি জামা তৈরি করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে রাষ্ট্রের একজন শাসকের কীরকম ভূমিকা থাকা দরকার, কীরকম হওয়া উচিত। যে তিনি তার বিরুদ্ধে অভিযোগের ব্যবস্থা করলেন সেটা কোথায়? জুমার মসজিদে, অর্থাৎ লোক সমাগমে, যেই জায়গাতে মানুষ বেশি হয়, যাতে করে কি বলে যে গ্রাম রাষ্ট্রের সকল মানুষ জানতে পারে যে শাসকরাও ভুল করলে পরে তাদেরও শাস্তির ব্যবস্থা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যদি এখন যদি আমাদের এরকম ব্যবস্থা থাকতো তাহলে আমার মনে হয় না যে এই পৃথিবীর অবস্থা এরকম থাকতো, অন্য একটি পৃথিবী আমরা পেতেও পারতাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজকের আলোচনা থেকে আমরা তার ন্যায় বিচার এবং তার চরিত্র থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকেও কখনও এরকম উচ্চাসনে যাওয়ার তৌফিক দান করে, আমরা যাতে ন্যায় বিচার কায়েম করতে পারি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে অনুপ্রাণিত হয়ে তার এই চরিত্রকে নিজেদের মধ্যে অনুশীলন করতে পারি এবং নিজেদের মধ্যে লালন করতে পারি, তার মতো যাতে আমরা এই মহৎ গুণগুলো অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সেই তৌফিক দান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমি আপনাদের জন্য একটি বাড়ি ক্যাচ দিয়েছি। সেই বাড়ি ক্যাচটি হচ্ছে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সপ্তম পাঠ থেকে 10টি এমসিকিউ আপনাদের জন্য লেখা থাকবে। এটা আপনারা প্রত্যেক রবিবারে স্বশ ভবনে এসে জমা দিয়ে যাবেন। আর আপনাদের এই এমসিকিউর জন্য নম্বর প্রদান করা হয়, এই নম্বরগুলো আপনার বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে যুক্ত করা হবে, অর্থাৎ আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নাম্বারটা। আর আপনাদের যদি ক্লাস বুঝতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় অথবা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে কোনো টপিক্স বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। 01925125438 এই নাম্বারে যোগাযোগ করলে পরে ইনশাল্লাহ আপনাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ আর নয়, আবার নতুন কোনো ক্লাস টপিক্স নিয়ে অন্য কোনো ক্লাস আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।